আসসালামু আলাইকুম আজ ছয় জুলাই দু চব্বিশ শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম কে এই ইরানের নতুন প্রেসিডেন্ট সরকারপন্থী পেজেশ কিয়া আগস্ট মাসের মধ্যে মোদী সরকার পড়ে যেতে পারে লালুপ্রসাদের প্রসাদের মন্তব্য একজন বিদেশি সেনাও গাজায় থাকতে পারবে না হামাসের ঘোষণা এবার বিস্তারিত শুরুতেই ইরানের খবর ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজস শুক্রবার অনুষ্ঠিত ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী হয়েছেন সরকারপন্থী পেজস জনগণের ভোটে নির্বাচিত পেজেশ পেয়েছেন এক কোটি তেষট্টি লাখ চুরাশি হাজার চারশো তিন ভোট অন্যদিকে সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জালিলের প্রাপ্ত ভোট সংখ্যা এক কোটি পঁয়ত্রিশ লাখ আটত্রিশ হাজার একশত উনআশি মাসুদ পেজেস্কিয়ান বয়স উনসত্তর বছর ইরানের পার্লামেন্টে দুই আট সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাব্রিজ শহরের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি ইরানের প্রধান সরকারপন্থী জোট তাকে সমর্থন দিয়েছে সাবেক দুই সরকারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিরও সমর্থন পেয়েছেন তিনি সালে জন্মগ্রহণকারী নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজিসকিয়ান হার্ট সার্জারিতে বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন তিনি 2001 থেকে দু সাল পর্যন্ত ইরানের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন এছাড়া তার ঝুলিতে রয়েছে ইরানের দশম জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা গত আঠাশ জুন প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা পাননি সেবার পেজেসকিয়ান বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ এবং জালিলি আটত্রিশ দশমিক সাত শতাংশ ভোট পেয়েছিলেন এ কারণে শুক্রবার দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হয় গত মে মাসে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যু হলে সাংবিধানিক বাধ্যবাধকতায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করা হয় দেশটিতে এর আগে দু ও দু সালেও পেজিস্কিয়ান প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন তবে দু সালে তিনি হাসেমি রাফসানজানিকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন এবং দু সালে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করে ইরানের ক্ষমতা বেশ কয়েক বছর ধরে রক্ষণশীলদের হাতে রয়েছে তবে পেজিস্কিয়ান মনোনয়ন পাওয়ায় সংস্কারপন্থীরা আসার আলো দেখেছেন নির্বাচনেও তার ফলাফলই প্রতিফলন হয়েছে ইরানের সর্বশেষ সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি পেজিস্কিয়ানের প্রশংসা করেছেন তিনি তাকে সৎ ন্যায়পরায়ণ ও যত্নশীল মানুষ বলে উল্লেখ করেন যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি একই সঙ্গে ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত মাসুদ পেজেশ অভিনন্দন জানিয়েছে দলটি শনিবার গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাজ্য ও ইরানের দুই নেতাকে অভিনন্দন জানান তিনি বলেন যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে লেবার পার্টি তার প্রধান স্যার কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন মাধ্যমে তাকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিনন্দন জানিয়েছেন আমরাও আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আশা করব যুক্তরাজ্যের যে ঐতিহ্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা এবং তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্বের যে সমস্ত দেশ গণতন্ত্র সংকটে রয়েছে তাদের যে প্রভাব তা বিস্তার করার চেষ্টা করবেন এটাও আশা করব তার নেতৃত্বে ব্রিটেনে যে রাজনৈতিক অর্থনৈতিক সংকট রয়েছে সেখানে কিয়ার স্টারমার নেতৃত্ব দিতে পারবেন অন্যদিকে ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাসুদ তাকেও আমরা আমাদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আশা করবো ইরান তার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে বলে জানান মির্জা ফখরুল এবার দেশের প্রসঙ্গ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওয়াইদুল কাদের বলেছেন বাংলাদেশের রাজনৈতিক বন্ধু ভারত ও উন্নয়নের বন্ধু চীন উন্নয়নের জন্য যেখানে সুযোগ সুবিধা পাব তা কেন নেব না শনিবার দুপুর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সাত দিন ব্যাপী পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রাজধানীর বেইল রোডের শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে এই ফল মেলার আয়োজন করা হয়েছে ওবায়দুল কাদের বলেন আমাদের ফরেন পলিসি হলো সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয় বঙ্গবন্ধুর এই পলিসি শেখ হাসিনা ফলো করেন একাত্তরের পর থেকে ভারত আমাদের পরীক্ষিত বন্ধু ভারতীয় সৈন্যরা তখন আমাদের জন্য রক্ত দিয়েছে তাদের জনগণ আমাদের আশ্রয় দিয়েছে ওই দুঃসময়ের রেখে একুশ বছর অন্যরা কি অর্জন করেছে আমরা সীমান্ত সমস্যা সমাধান করেছি ভালো সম্পর্ক আছে বলে আরেকটা সীমা ভারতের কাছ থেকে পেয়েছি সম্পর্ক ভালো বলে ছিটমহল সমস্যার শান্তিপূর্ণ সমাধান করেছে গঙ্গা পানির চুক্তিও করেছে সম্পর্ক ভালো থাকলে আলাপ আলোচনা করে সব সমাধান করা যায় আমরা কখনো খালি হাতে ফিরিনি আগেও ফিরিনি এখনো না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন যারা বড় বড় কথা বলে তারা দিল্লি থেকে এসে বলতো আমরা গঙ্গা চুক্তির কথা ভুলেই গেছি আমাদের উন্নয়নের জন্য যেখানে সুবিধা পাবো আমরা সেটা কেন নেব না এখন কারো গায়ে চুলকায় কারো অন্তরে জ্বালা হচ্ছে আগামী জুলাই দিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই সফর চীনের ও নতুন বড় বড় প্রকল্পে অর্থায়নে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের মতে সংকট কাটাতে বড় ধরনের বাজেট সহায়তাও আসতে পারে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী চীন সফরে মেট্রো রেল এমআরটি লাইন টু ও ফরিদপুর বরিশাল কুয়াকাটা চার লেন প্রকল্পে সারা ছয় বিলিয়ন ডলার ঋণ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হতে পারে এছাড়া চলমান অর্থনৈতিক সংকট কাটাতে সাত বিলিয়ন ডলারের বাজেট সহায়তা ও রিজার্ভ সহায়তা আসতে পারে এছাড়া আরও কয়েকটি বড় প্রকল্পে ঋণ দেওয়ার বিষয়ে চূড়ান্ত হতে পারে ইহাটি সূত্র জানায় দুহাজার ষোলো সালে চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় স্ট্রেং ডেনিং অ্যান্ড প্রোডাকশন ক্যাপাসিটি কোঅপারেশন শীর্ষক একটি সমঝোতা স্মারক সই হয়েছিল সেখানে বিশ বিলিয়ন ডলার ব্যয়ে সাতাশটি প্রকল্প বাস্তবায়নের আশ্বাস রয়েছে যার মধ্যে এখন পর্যন্ত নয়টি প্রকল্পের জন্য আট দশমিক শূন্য বিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বাকি প্রকল্পগুলো দ্রুত সই করার বিষয়ে প্রধানমন্ত্রী সফরে আলোচনা হতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ একাধিক সূত্রে জানা গেছে শেখ হাসিনার এবারে চীন সফর উপলক্ষে অর্থসংক্রান্ত সংক্রান্ত বড় ধরনের সহায়তা আশা করছে বাংলাদেশ তিন ধরনের সহযোগিতা নিয়ে যোগাযোগ চলছে বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়াতে সরাসরি অর্থ সহায়তা বাজেট সহায়তা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঋণ সহায়তা নাম প্রকাশ না করার শর্তে ইআরডি শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা বলেন তিন ধরনের সহায়তার বিষয়ে চীনা পক্ষের সঙ্গে আলোচনা চলছে তবে কোনো কিছুই এখন চূড়ান্ত নয় সফরের শীর্ষ বৈঠকের আগে কোনো কিছুই আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না রিজার্ভ ঘাটতিতে সহায়তার বিষয়ে এক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও বলেন বাংলাদেশ রিজার্ভ সংকট মোকাবেলায় সহযোগিতা চেয়ে চীনকে নতুন প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রীর চীন সফরে এ নিয়ে নতুন ঘোষণা আসবে প্রধানমন্ত্রীর এবারে চীন সফরে দুই দেশের কৌশলগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান রাষ্ট্রদূত তিনি বলেন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে আমরা পরিকল্পনা করেছি যার বিস্তারিত যথাসময়ে ঘোষণা করা হবে চীনের বড় ঋণ নিয়ে সরকার ফাঁদে পড়বে কিনা জানতে চাইলে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি বিশেষ ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন কোন দেশ ঋণ দিচ্ছে সেটা বিষয় নয় প্রয়োজনীয় প্রকল্পের ঋণ নিলে কোন দেশের ঋণ সমস্যা নয় ঋণের প্রয়োজনে প্রকল্প হবে না প্রকল্পের প্রয়োজনে ঋণ নিতে হবে সবার আগে প্রকল্পের প্রয়োজন দেখতে হবে সেই প্রকল্প অর্থনৈতিকভাবে লাভজনক বিবেচনা করতে হবে এবার জানাচ্ছি ভারত প্রসঙ্গ এক মাসও হয়নি নতুন সরকার গঠন করেছেন নরেন্দ্র মোদী এরই মধ্যে সরকার পতনের কথা বললেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব শুধু তাই নয় কতদিনের মধ্যে মোদী সরকারের পতন হতে পারে তারও আভাস দিলেন তিনি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতা এসেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ তবে নির্বাচনে ফল হয়নি বিজেপির নির্বাচনী প্রচারে থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব দাবি করেছিলেন এবার একাই তারা তিনশো সত্তরের বেশি আসন পাবে তবে বাস্তবে তা হয়নি বিজেপিকে থামতে হয় দুশো চল্লিশ আসনে অন্যান্য শরিকদের আসন সংখ্যা মিলিয়ে সরকার গঠনের সংখ্যা পার করতে পেরেছে নতুন সরকার সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে দাবি করেন নেতৃত্বাধীন খুবই দুর্বল লালু শুক্রবার বিহারের রাজধানী পাটনায় রাষ্ট্রীয় জনতা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্যের সময় লালু বলেন আমি দলের সমস্ত কর্মীকে প্রস্তুত থাকার জন্য আবেদন করছি কারণ যে কোনো সময় আবার নির্বাচন হতে পারে দিল্লিতে মোদি সরকারের অবস্থা খুবই দুর্বল আগস্ট মাসের মধ্যেই সরকার পড়ে যেতে পারে জেল থেকে প্যারোলে মুক্তি হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ খলিস্তানি অমৃতপাল কাশ্মীরি জঙ্গি রশিদের এবারে লোকসভা নির্বাচনে বিহারে চারটি আসন জিতেছে আর জেটি উল্লেখ্য বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম শরিক লালুর দল ভোটে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে বিহারে লড়েছে আর জেটি অনেকের মতে আর জেডিও ফল করতে পারেনি লালুপুত্র তেজস্বী যাদব জানান ভোটে দলের পারফরমেন্স পর্যালোচনা করা হয়েছে আগামী দিনে আরও জোটবদ্ধ হয়ে লড়াই করার বার্তা দিলেন তিনি এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা আপনি যখন কোনো কাজে নামবেন তখন কাজটিকে সফল করবার জন্যে দশটি পথ বেছে নিন অর্থাৎ এই কাজটিকে সহযোগিতা করবার জন্যে একজন লোক প্রয়োজন যিনি আপনাকে সাহস দেবেন পৃষ্ঠপোষকতা করবেন অথবা কোনো না কোনো পরামর্শ দিয়ে এগিয়ে দেবেন এই রকম একজন লোক খুঁজতে আপনি দশজন লোককে টার্গেট করুন তাদের সঙ্গে কথা বলুন কাজের বিষয়ে জানান দেখবেন কোনো না কোনো একজন বা দুজন আপনার সঙ্গে সমব্যাথী হয়ে আপনাকে পৃষ্ঠপোষকতা করছে আপনাকে এগিয়ে দিচ্ছে কিন্তু আপনি যদি কেবল একটি বা দুটি পথকে খোলা রাখেন দুজন ব্যক্তিকে টার্গেট করেন তাহলে সফল নাও হতে পারেন সুতরাং সফলতার জন্যে ভিন্ন ভিন্ন পথে ভিন্ন ভিন্ন চিন্তায় আপনাকে এগুনো প্রয়োজন তারপরে সেখান থেকে আপনি বেছে নিলেন কোন পথটি আপনার জন্য যথার্থ বা কোন ব্যক্তি আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর গত আঠাশ জুন নিজের পূর্বসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বিতর্কে বিপর্যয়কর ফলাফলের পর থেকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপর তবে বাইডেন জানিয়েছেন এসব চাপকে তিনি গ্রাহ্য করছেন না এবং একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর আদেশ দিলেই তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন শুক্রবার মার্কিন এবিটি নিউজকে একটি আনস্ক্রিপ্টেড সাক্ষাৎকার দেন বাইডেন সেখানে তাকে প্রশ্ন করা হয় ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর থেকে তার রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন সদস্য মনে প্রাণে চাইছেন যে বাইডেন যেন আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে নিজের প্রত্যাহার এ প্রসঙ্গে তার সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া কি উত্তরে বাইডেন বলেন যদি সর্বশক্তিমান ঈশ্বর আমার সামনে এসে আমাকে আদেশ দেন তাহলে আমি তা করতে পারি শুক্রবার নিজের শহর উইসকনসিনে ডেমোক্রেটিক পার্টির ভোটারদের একটি মিছিল সমাবেশে যোগ দেন বাইডেন সে সময় কর্মসূচির অবসরে এবিসি সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে তার সাক্ষাৎকারটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল কারণ সম্পূর্ণ আলোচনা হয়েছে আনস্ক্রিপ্টেড প্রশ্ন ভিত্তিক কোন সাক্ষাৎকারে যেসব প্রশ্ন করা হবে সেসব যখন সাক্ষাৎকার গ্রহণের আগে লিখিত আকারে সাক্ষাৎকার দাতাকে প্রদান করা হয় তখন সেটিকে বলা হয় স্ক্রিপ্টেড সাক্ষাৎকার শুক্রবার এবিসি রেডিওকে যে সাক্ষাৎকার বাইডেনের দিয়েছেন সেটির কোনো প্রশ্ন আগে থেকে বাইডেনকে সরবরাহ করা হয়নি তাই এটি ছিল আনস্ক্রিপ্টেড সাক্ষাৎকার ট্রাম্পের সঙ্গে বিতর্ক বিপর্যয়ের পর থেকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বাইডেন তাতে এবিসির এই সাক্ষাৎকারটিকে একাশি বছর বয়সী জন্য বড় পরীক্ষা বলে উল্লেখ করেছেন অনেকেই মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর আয়োজনে গত আঠাশ জুন প্রথমবারের মতো নির্বাচনী বিতর্ক হয় ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের বিতর্কের পর তাৎক্ষণিক এক জরিপে জানা গেছে বিতর্ক অনুষ্ঠানটি দেখেছেন এমন দর্শকদের মধ্যে সাতষট্টি শতাংশেই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে চান এবার মধ্যপ্রাচ্য প্রসঙ্গ প্রথম সারির বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসীদের নাগরিকত্ব দিয়েছে সৌদি আরব চার জুলাই বেশ কয়েকজনকে নাগরিকত্বের অনুমোদন দেওয়া হয় বিশ্বের বিভিন্ন দেশের সৃজনশীল ব্যক্তিদের আকৃষ্ট করতে এবং অর্থনীতি স্বাস্থ্য সংস্কৃতি ও খেলাধুলার উন্নয়নে দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে সৌদি আরবের সংবাদ সংস্থা এসপির বরাতে সংবাদ মাধ্যম গালফ নিউজ বলছে সম্প্রতি এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছে সৌদি প্রশাসন নাগরিকত্ব পাওয়াদের মধ্যে রয়েছেন বিজ্ঞানী চিকিৎসক গবেষক উদ্ভাবক উদ্দুক্ততা ও আরো কয়েকটি পেশার বেশ কয়েকজন তবে ঠিক কতজনকে এই নাগরিকত্ব দেয়া হয়েছে তা প্রতিবেদনে বলা হয়নি সংবাদ সংস্থা এসপিএ এর প্রতিবেদনে বলা হয় সৌদি ভিশন 2030 এর বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয় দেশটি চাইছে তেল নির্ভরতা কমিয়ে আনতে আর অন্যান্য সিজনশীল কাজে বেশি বেশি বিনিয়োগ করতে তবে কোন কোন খাতকে টার্গেট করা হয়েছে তা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি সৌদি আরবের সংবাদ মাধ্যম আশারক আল আউসাদ বলছে যাদের নাগরিকত্ব দেয়া হয়েছে তারা আমেরিকা ব্রিটেন ফ্রান্স ও সিঙ্গাপুর থেকে এ তালিকায় রয়েছেন আমেরিকান নাগরিক হেভলিউশন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মেহমুদ খান বিজ্ঞানী জ্যাকি ইউরু ইং লেবাননের বিজ্ঞানী নেভিন কাসাব সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেট বলছে এর আগে দু হাজার সালে প্রথমবার বিদেশিদের এমন নাগরিকত্ব অনুমোদন দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর তিন বছর পর আবারও এই অনুমোদন মিলল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাজ বলেছে ফিলিস্তিনি জনগণের ইচ্ছাকে অগ্রাহ্য করে এমন কোনো পরিকল্পনা গাজায় বাস্তবায়ন করতে দেবে না এক বিবৃতিতে জানায় আমরা যে কোনো নামে বা অজুহাতে গাজায় বিদেশি সৈন্য প্রবেশের যে আগ্রাসনকে পরাজিত করার পর গাজা উপত্যকার প্রশাসন হবে পুরোপুরি ফিলিস্তিনি বিষয় আমাদের ফিলিস্তিনি জনগণই এর সকল বিষয়ে সিদ্ধান্ত নেবে এতে আরো বলা হয় ফিলিস্তিনি জনগণ কোনো ধরনের অভিভাবকত্ব কিংবা বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো সমাধান মেনে নেবে না গাজা যুদ্ধের পর সেখানে কোন ধরনের প্রশাসন প্রতিষ্ঠিত হবে তা নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলো নানা রকম মন্তব্য করে যাচ্ছে এই প্রেক্ষাপটে হামাস এই বিবৃতি দিল এদিকে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া শুক্রবার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মিশর কাতার এবং যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি এবং হামাসের হাতে আটক একশো বিশ পণবন্দির মুক্তি নিশ্চিত করার আলোচনা চালিয়ে যাচ্ছে হামাস জোর দিয়ে বলছে যে কোনো চুক্তিতে অবশ্য যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ এবং গাদা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের বিষয় থাকতে হবে দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডবলিউ ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেন্স টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর